নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই এপিসোডে আফগানিস্তান নিয়ে কথা বলবো। আফগানিস্তানে একটা নতুন আইন কার্যকর হয়েছে, সেই আইনের অনেকগুলি বিষয় আজকে আমরা সেখানে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সাথে বলে নিতে চাই যে আমার এই চ্যানেলে মাঝে মধ্যেই দর্শকরা কমেন্ট করে যে আফগানিস্তান কত ভালো দেশ, যে তালেবান আসার পরে আফগানিস্তানে শান্তি শৃঙ্খলা এসেছে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতেছে, এবং এর প্রমাণ হিসাবে তারা বলে যে আফগানিস্তানের কারেন্সি খুবই স্ট্রং, যা উপমহাদেশের যত কারেন্সি আছে, ইরান, তারপরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সমস্ত কারেন্সির চাইতে বেশি শক্তিশালী আফগান কারেন্সি। তো ইয়েস, আমি অ্যাগ্রি করি, আফগান কারেন্সি ভারতের কাছাকাছি, তবে ভারতের চাইতে একটু বেশি। তো একটা এই কারেন্সি দিয়ে কিন্তু একটা দেশের ইকোনমিকে আপনি যাচাই বাছাই করতে পারবেন না। আমেরিকার ডলারের উপরে অনেক, কিন্তু অনেক দেশের কারেন্সি আছে, অনেক দেশের কারেন্সি আছে, বাট আমেরিকার ইকোনমি ইজ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড, আপনারা জানেন, রিচেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। কানাডা ইজ ওয়ান অফ দি রিচেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। ওদের কারেন্সির চাইতেও দামি কারেন্সি অনেক অনেক আছে, মানে কারেন্সির মূল্যায়নটা অনেকগুলি জিনিসের উপর নির্ভর করে। তবে আফগান কারেন্সিটা কেন মোটামুটি এই উপমহাদেশে স্ট্রং, সেটা হলো আপনার যখন কোনো ট্রেড ব্যালেন্স না থাকে, ট্রেড ব্যালেন্সটা যদি না থাকে তাহলে কারেন্সিটা সচরাচর স্ট্রং হয়। অর্থাৎ আপনারা জানেন যে এই আফগানিস্তান ব্যাপক নিষেধাজ্ঞার মধ্যে আছে। আফগানিস্তান বেশ কিছু জিনিস, যেমন ফ্রুটস, তারপরে আকরিক, এই সমস্ত জিনিস তারা রপ্তানি করে, কিন্তু আফগানিস্তান কোনো কিছু আমদানি করে না, কোনো কিছু আমদানি করে না। তারা সাহায্য সহযোগিতা পায় ডলারে, বিশেষ করে মিডল ইস্টার্ন দেশগুলি তাদেরকে 200-300 মিলিয়ন ডলার এই হার্ড কারেন্সি ডোনেট করে আফগানিস্তানকে। পক্ষান্তরে তারা যেহেতু আমদানি করে না কোনো কিছু, সুতরাং তাদেরকে সেই মানে বা অল্প, খুবই অল্প আমদানি করে, তাতে করে তাদের সেই হার্ড ক্যাশ যেটা আছে তাদের রিজার্ভে সেইভাবে টান পড়ে না, তাদের কাউকে পে করতে হয় না। তার মানে কি আফগানিস্তান স্বয়ংসম্পূর্ণ, তারা কি ভালো আছে? অবশ্যই না, তারা ভালো নাই, কারণ তাদের অবস্থা খুবই খারাপ। তারা জনগণের তোয়াক্কাও করে না, জনগণ খাইল না, পড়ল, বাঁচল না, মরল, দে ডোন্ট কেয়ার। তো সেই সেই রকম যখন একটা রাষ্ট্র আচরণ করে যে আমি যত বিদেশি টাকা পয়সা আসবে সেটা রেখে দেব, কিন্তু আমরা সেটা খরচ করব না, বা আমাদের দেশে কোনো কিছু না থাকলে আমরা সেটা আনার জন্য বিদেশে যাব না, যা পারো একবেলা খাইলে একবেলাই খাও, দুই বেলা খাইলে দুই বেলা খাও, পোলাও মাংস পাইলে খাইবা, নাইলে নাই, মানে এই রকম আর কি। সো এইটাকে যদি আপনি সুখী রাষ্ট্র বলেন, শান্তির রাষ্ট্র বলেন, তাহলে বাংলাদেশের কারেন্সিও কিন্তু হুর হুর করে উঠে যাবে, যদি আপনি আমদানি না করেন, আপনি শুধু যা রপ্তানি করার করেন, আমদানি বন্ধ করে দেন, দেখেন আপনার রিজার্ভ ফেলে ফুপে উঠবে, আপনাকে কাউকে পে করতে হবে না, আপনার ট্রেড ব্যালেন্স থাকবে না, আপনার যেই রপ্তানির চাইতে যদি আমদানি বেশি হয়ে যায় সেখানে ট্রেড ব্যালেন্স হয়, তো আফগানিস্তানের ক্ষেত্রে সেটা নাই। তো এইটা একটা কারণ। তো যাই হোক, আমরা এই যে যারা আফগানিস্তানের জন্য গদগদ যে আফগানিস্তান সুন্দর শান্তি শৃঙ্খলার দেশ, এবং আমাদের বাঙালি সেই ভাইদের জন্য একটা নিউজ, এই নিউজটা ছেপেছে 24 আগস্ট 2024 গতকালকে প্রথম আলোতে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই প্রথম আলোর নিউজটা দেখেন কি হেডলাইন হয়েছে, আফগানিস্তানে আইন কার্যকর, নারীদের মুখ ডেকে চলতে হবে, পুরুষদের দাঁড়িয়ে রাখতে হবে। তো দারুণ খবর, তাই না? নারীদের মুখ ডেকে চলতে হবে,
পুরুষদের দাঁড়িয়ে রাখতে হবে। তো আসুন দেখি খবরে কি বলা হয়েছে। আফগানিস্তানে নীতি নৈতিকতা বিষয়ক একগুচ্ছ নিয়মকানুন গত সপ্তাহে আইন হিসাবে নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। আইনের আওতায় দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে ও পুরুষদের দাঁড়িয়ে রাখতে হবে। গাড়ি চালানোর সময় বাজানো যাবে না কোনো গান, বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন, অর্থাৎ আপনাকে নারীদের মুখ ডেকে চলতে হবে, পুরুষদের দাঁড়িয়ে রাখতে হবে, গাড়ি চালানোর সময় কোনো গান বাজনা করা যাবে না, এবং নামাজ এবং রোজা আপনি বাদ দিতে পারবেন না। আপনি বলবেন যে না, এখন আমি নামাজ পড়বো না বা আমি রোজাটা রাখবো না, আমার সমস্যা আছে, এটা করতে পারবেন না। আপনাকে এই বাধ্যবাধকতা মেনে চলতে হবে। তো আমি এই 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 পয়েন্টগুলি থেকেই আমি বলছি যে আমাদের বাংলাদেশের ভাইরা যারা আছেন, মুমিন ভাইরা, তারা রাজি তো? নিশ্চয়ই তারা রাজি, কারণ তারা তো সেই জান্নাতে যাওয়ার জন্য পাগল, সেইখানে 72 জন অপেক্ষা করতেছে, এই লোককে সামলাতে পারে? তো যাই হোক, দর্শক, আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় এই কথা জানিয়েছে, আফগানিস্তানের শরিয়া আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব নিয়মকানুন কার্যকর করবে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। এর আগে 2022 সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিক্রিতে ওই নিয়মকানুনের কথা জানানো হয়েছিল, এগুলি এখন আইন হিসাবে তারা পাশ করেছে। নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে একই ধরনের কিছু নিয়ম কার্যকর করা শুরু করেছে। নিয়ম ভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে। তবে নতুন করে নথিবদ্ধ নিয়মগুলো কতটা কঠোরভাবে কার্যকর করা হবে সেটা এখনও নিশ্চিত নয়। বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বরকতুল্লাহ রাসেলি বলেন, সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর গত বুধবার নৈতিকতা বিষয়ক 35টি নিয়মকানুন আইন হিসাবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আফগানিস্তানে নারীদের পুরো শরীর ও মুখ ডেকে চলাফেরা করতে হবে। পুরুষদের দাড়ি কাটার ওপর বিধিনিষেধ আরোপিত থাকবে, মানে দাড়ি কাটতে পারবেন না। সো এই যে শেভিং টেভিং যারা করেন, সো বাংলাদেশের আগে থেকে প্র্যাকটিস করে ফেলান, তো দাড়ি কাটা যাবে না। সেই সঙ্গে নামাজ আদায় এবং রোজা রাখা সেটা বাধ্যতামূলক হয়ে যাবে, সেটা সেটা আপনি বাদ দিতে পারবেন না, এটা থেকে বিরত থাকতে পারবেন না। 2021 সালের আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে তালেবানের তরফে নারীদের প্রতি ও বাক স্বাধীনতার ওপর আরোপিত কিছু বিধিনিষেধ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিদেশি সরকারের কাছে সমালোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলি বলছে, নারীদের অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয়গুলো খুলে না দেওয়ার কারণে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেকাংশে থমকে আছে। তালেবানের ভাষ্য, তারা নারীদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, তবে সেটা অবশ্যই শরিয়া আইন ও স্থানীয় প্রথার সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে না, সেই সঙ্গে আভ্যন্তরীণ বিষয়কে দেখতে হবে স্থানীয়ভাবেই। তাহলে আমি আমাদের আমার যে দর্শক যারা অনেক সময় আমাকে বলেন যে ইসলাম সর্বোচ্চ স্বাধীনতা দেয় নারীকে, তো এইখানে এই স্বাধীনতা যদি আপনার স্কুল কলেজে যাবার স্বাধীনতা না থাকে, আপনার যদি এই যে আপনি ধর্ম করবেন কি করবেন না, দাড়ি কতটুকু রাখবেন কি রাখবেন না, আপনি বাইরে যাবেন কি যাবেন না, গান শুনবেন কি শুনবেন না, বিনোদন করবেন কি করবেন না, সেইগুলির যদি স্বাধীনতা আপনার না থাকে, তাহলে কোন স্বাধীনতা আপনারা চান? এই প্রশ্নটা কিন্তু আমি রাখতেছি। আফগানিস্তানের মেয়েদেরকে কলেজে যেতে দেওয়া হয় না, স্কুলে যেতে দেওয়া হয় না, মেয়েদেরকে কাজ করতে দেওয়া হয় না, এবং এই সেখানে ট্যাক্সি ড্রাইভারদেরকে বা যানবাহনে নির্দেশিকা দেওয়া হয়েছে যে 15 থেকে 45 বছরের কোনো মহিলা যদি একা রাস্তায় চলাফেরা করে, তাকে না নিতে, তাকে গাড়িতে বা বাসে বা এই ট্যাক্সিতে না তোলার জন্য এবং তাকে রিপোর্ট করার জন্য, কারণ সে এটা আইনত দণ্ডনীয় অপরাধ করতেছে। আপনারা ভাবতে পারেন যে এই যে এত ভালোবাসা এই তালিবান স্টাইল লাইফস্টাইলের প্রতি, এই জিনিসটা যদি বাংলাদেশে আসে আপনারা মানতে পারবেন তো?
ঠিক থাকবেন তো, আপনাদের বউপোলাপান মেনে নেবে তো, বা আপনার দাড়িটা যখন বলবে যে না শেভিং টেভিং দাড়ি কাটা এগুলো যাবে না, যখন ওই রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ বা ভাইস পুলিশ আর কি, ওই নীতি পুলিশ নৈতিকতা পুলিশ, তারা যখন ফিতা লইয়া দাঁড়ায় থাকবো যে দাড়ি কতটুক লম্বা হয়েছে, তখন আপনি পারবেন মেনে নিতে? তো দর্শক, এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।